কুমিল্লার তিতাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রবিবার রাত একটায় উপজেলার নারায়ণদিয়া ইউনিয়নের খলিলাবাদ গ্রামের হারুন মিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 20 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সহ একজন আহত হয় বলে জানা যায়। আহত হলেন ওই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মোহাম্মদ রিপন মিয়া। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হারুন মিয়া বলেন, রাত আনুমানিক 12:30 আমার ঘরের দক্ষিণ দিকের রুমে আমার ছেলে ঘুমাচ্ছিল। এমন সময় হঠাৎ কিছু শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বের হলে দেখি আমার ঘরের চালে আগুন। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও 2টি ঘরে ছড়িয়ে পড়ে। পরে তারা বিষয়টি দাউদকান্দি ফায়ার সার্ভিসে অবগত করলেন। ফায়ার সার্ভিসের একটি টিম ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। কিন্তু এর আগে হারুন মিয়া, মোহাম্মদ মনসুর আলী ও গিয়াসউদ্দিনের 3টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ রাসেল জানান, খবর পেয়ে একটি ইউনিয়ন ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিট হয়ে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।